নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা একটি খুব সুন্দর শ্যামা সঙ্গীত হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি। তার আগে বলে রাখি যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার, শেখার ও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো লাইক দুই করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো আজকের ক্লাসে আমরা যে শ্যামা সঙ্গীতটি শিখতে চলেছি, গানটি হলো মা রাঙা জবা দিতে গিয়ে মরি আমি লজ্জা পে। গানটি তাল একতাল। গানটিতে পাঠ রয়েছে স্থায়ী, সঞ্চারী ও দুটি অন্তরা। গানটি আমরা বি ফ্ল্যাটে শিখব। তো বি ফ্ল্যাটের সরগমটা আমরা দেখে নিই, তারপর যে যে কোমর স্বরগুলি লাগছে সেগুলি চিনে নেব। কোমর স্বর লাগছে কোমল রে কোমল নি, চড়াতে মাও লাগছে, ঠিক আছে, গাও লাগছে, শুদ্ধ গা শুদ্ধ রে দুই ব্যবহার করা হচ্ছে। তো স্থায়ীর প্রথম লাইন, মা রাঙা জবা দিতে গিয়ে মরি আমি লজ্জা পেয়ে, এই লাইনটা দুবার রিপিট হবে। তারপরের লাইন, চরণ যে তোর আরও রাঙা, এই লাইনটাও দুবার রিপিট হবে। তারপরের লাইন, বনের জবা ফুলেছে। চলুন শিখে নেওয়া যাক। আমি স্থায়ী স্বরলিপি সহ স্ক্রিনে দিয়ে রাখছি, খুব সুন্দর গান, ঠিক আছে, তাড়াতাড়ি তুলে নেবেন। তো প্রথম অন্তরা চলে যাচ্ছে, অন্তরার প্রথম লাইন, বল এমন রাঙা জবার ডালি কোন বনে মা কোন বনে পাবো মা কালী, চেয়ে চেয়ে দেখি শুধু আর ধারা ভয় আর ধারা বহে নয়ন বে। চলুন শিখে নেওয়া যাক। এরপরে আমরা চলে যাব সঞ্চারিতে। সঞ্চারীর প্রথম লাইন, তুই নৃত্যকালী সেজে ও মা নেচে বেড়াস শ্মশানেতে, পাছে চরণে তোর ব্যথা বাজে শিব দিল তাই হৃদয় পেতে। চলুন শিখে নেওয়া যাক। তুই নৃত্যকালী সেজে